পাখি জারেও দূরে বহা দূরে মন পাখিটা বন্ধ খোঁচাই রুদ্ধি কতবা তাই তো আমি খুলে দিলাম রুদ্ধ মনের দ্বার দিঠাই গেলে সোনার শিখনে বাঁধবে না কেউ পা হার সুরে সুরে আনন্দে গান গা কেমন করে চলে গেলি ওই হার মাঝে ভেসে এই পাখির গানে ঘুম ভাঙে তোর দেখে না কেন প্রতিজ্ঞা গ্রহ শেষ হলো বটে মোর সাথে তোর আর দেখা হলো না কেন তাই মন তুই কষাই মন হারি আজ বাঁধন গেছে টুটে যারা কথা তো শাসনা তার যাও যা 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 পাখি উড়ে যা কুমারী নারী নিমল মধুর বৃন্দাব শয়তান ভয়াল ভয়ঙ্কর শয়তান ছটতা বর্বরতা নৃশংসতা হলো আমার কেহ নাই কেহ নয় নিবিড়ি কান্তরে সব সময় ঈশ্বরকে ডাকলে ঈশ্বরকে পাওয়া যায় না ঈশ্বরকে পেতে হলে মানুষকে ভালোবাসতে হয়
তবে দেখ পশুর পাশবিক অত্যাচার, তোর দেহের সমস্ত আবরণ খুলে নেব পরতে পরতে, আর গন্ড উদ্দেশ্যে একে দেব বিভৎসতার চিহ্ন কুমারী নারীর মন মধুর বৃন্দাবন। নারীর করিস অপমান, ভালো সময় সিংহের গহ্বরে প্রবেশ করি যাচ্ছে এক শাবক মোষে। কেদই আমি অজর, আমি অমর, আমি অপয়, আমি মানব দানব দেবতার ভয়, আমি বিশ্বের চির দুর্জয়, আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রী। একটা কথা মনে রাখি শয়তান, সেতু ও দেয়াল কিন্তু একই উপাদানে তৈরি, তবু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেয়াল মানুষকে বিচ্ছিন্ন করে। আরে তুই একটা রক্তে মাংসে মানুষ হলে কি হবে, তুই একটা নরাধম পশু। মৃত্যু নয়, মৃত্যু হলো মানুষের জীবনের শেষ পরিণতি। কেউ কি নেই তোমার? আছে, এই চাপা কান্না বুকে নিয়ে বেঁচে আছি আমি, আমি এক জীবন্ত লাশ, আমি আমি যে আগো ভাগিনি রাধা, রাধা কে কে তুমি, কি বাতাবো পরিচয়? আমি আপনার সন্তান, আপনি আমার মা হতে পারেন না। মা? জমিদার পরিবারে জন্ম আমার, পিতামহ জমিদার রাজশেখর চৌধুরী। রাজশেখর চৌধুরী নাম্বার কাঞ্চন। আপনার মেয়েকে দেখার পর আমার মনের মণিকোঠায় আমি স্বপ্নের ছবি এঁকেছি, তাই তো ছুটে এসেছি এই নিবিড় প্রান্তরে। আমি আমি তোমাদের আশীর্বাদ করি, তোমরা জয়ী হও, তোমরা জয়ী হও, তোমরা জয়ী হও। জীবনের আশাহত ক্লান্ত শুষ্ক বিদগ্ধ পুলিনে মূর্ছা তোর সারা প্রাণ ভরে, ডাকি শুধু ডাকি তোমায় ও গো প্রিয়তমা। আজ দিনান্তে প্রান্তে বসে আখের তিথি আপনার মনে আনি তার দূর দূরান্তের স্মৃতি। এইভাবে ভালোবাসার বন্ধনে বেঁধে নাও, নিবিড় আলিঙ্গনে আমাকে জড়াও। তুমি আর আমি দুজনে করি যাই স্বপ্ন, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি। কোন গুণ 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 গান গে মনে মনে
নমস্কার। বিশেষ বিশেষ ঘোষণা, ঘোষণাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের মাইকের হরেনগুলি যেসব খুঁটিতে বাঁধা রয়েছে দয়া করে কেউ এদিক ওদিক ঘোরাবেন না। গান চলাকালীন কর্তৃপক্ষ ছাড়া গ্রিন রুমে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করিবেন না। গানের প্রয়োজনে কখনো মঞ্চের আলো জ্বলবে অথবা নিভবে তা নিয়ে কেউ বিরূপ মন্তব্য করিবেন না। ঘোষণাগুলি এখানে সমাপ্ত করলাম, শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। শুরু করছি 1428 ও 29 সালের হালদার প্রোডাকশনসের ফাটা ফাটি বিস্ফোরণ, সুশীল হালদার প্রতিষ্ঠিত, মিলন হালদার প্রযোজিত মিলন মন্দির গায়ন তীর্থের বিজয় বার্তা। চরিত্র চিত্রায়নে পুরুষ চরিত্রে গাজন জগতের কিংবদন্তি অভিনেতা সত্যেন ঘোষ। কৃষ্ণখ্যাত সুকণ্ঠের অধিকারী, সবার নয়নের মণি বাদল হালদার, বহুরূপী নায়ক পরেশ মণ্ডল এবং অলরাউন্ডার হিরো অলক মণ্ডল। নারী চরিত্রে লাবণ্যময়ী সুদর সোনা নায়িকা কুমারলত। নাচে ময়ূরী কুমার শুভ, ড্রিম গার্ল কুমার রাজা এবং সোনালী নায়িকা কুমার সুজিত আবহ সাউ মিউজিক্যাল ধামাকা। যন্ত্র সঙ্গীতে মুখ্য যন্ত্রী অর্গান অভিজিৎ সাউ, অক্টোপ্যাড শুভজিৎ সাউ এবং তবলার জাদুকর প্রতীত পাবন সাউ, আলো হাজরা ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণে বরুণ হাজরা, ধ্বনি রোহন মিউজিক নিয়ন্ত্রণে নীলবিন্দু হালদার। প্রধান উপদেষ্টা বীরেন্দ্রনাথ হালদার, ম্যানেজার ইন্দ্রজিৎ কয়াল, স্টেপ ম্যানেজার প্রহ্লাদ কয়াল, পরিচালনায় প্রতীত পাবন সাউ, প্রোপাইটার মিলন হালদার। সরাসরি যোগাযোগ লক্ষ্মীকান্তপুর 1 নম্বর প্ল্যাটফর্ম ট্যাপ কলের পাশে মা কালী রেস্টুরেন্ট মিলন হালদার, যার দূরাভাষ নম্বর 8436650195। আমাদের আরও একটি যোগাযোগ কেন্দ্র দেবাশিস হালদার সতপুকুর, প্রোপাইটার মিলন হালদার। সরাসরি যোগাযোগ শুরু করছি আমাদের প্রথম নিবেদন, দুরন্ত পালাকার মাস্টার সত্যেন ঘোষ রচিত নির্দেশিত সুরারোপিত
অলোক মন্ডল ও বাদল হালদার অভিনীত মাকড় সা ফাত ফাতে টিকটিকি যায় আহার খেতে পূর্ণিমা রাতে অমাবস্যা নামে কলির কংস রাধার প্রেমে সব কিছু আমার রাজমহল আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো বেলোর দিন বয়ে বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে হৃদয়ে আজ ঢেউ দিয়াছে পাই না খুঁজে কুল সৌরভে প্রাণে কাঁদিয়ে তোরে হে যে বনের ফুল কে তুমি পদ ফলাবি এক পথে পথে আমার নেই কোনো ঠিকানা যাকে আমি বিশ্বাস করেছিলাম তার বিশ্বাসের ঘাতকতায় আমার জীবনটা গরিবিষ হয়ে উঠেছে আজ আমি মৃত্যুর দুয়ারে এসে দাঁড়িয়েছি ওকে আমি বাঁচতে দেবো না ধর্মের হবে জয় অধর্মের হবে ফল ধর্মের হবে জয় অধর্মের হবে ফল কেন জানি না মনটা মনটা তো বিষণ্ণ লাগছে আমাদের কোনো ক্ষতি হবে না তো আরে ভয় কিসে আমি তো তোমার পাশেই রয়েছি এইভাবে ভালোবাসার বন্ধনে বেঁধে নাও নিবিড় আলিঙ্গনে আমাকে জড়াও কেন তোমাকে নাকি তোমাকে দেখা পড়ি তোমাকে দেখা পড়ি তোমাকে দেখা পড়ি কেন জানি মনে হয় ভালোবাসার হৃদয় কেন জানি মনে হয় ভালোবাসার হৃদয় মনের কথা এ মনের গভীরে নীলিমায় শুধু মিশে যায় সাগরে তোমার মনের কথা এ মনের গভীরে স্বপ্ন তোমার স্বপ্ন তোমার আমি সে সাধারণ মানব যে পাপ করার পরে অনুতাপ করে সে হয় সাধু ব্যক্তি আর যে পাপের বড়াই করে সে হয় শয়তান গুরু বাবা আমি কি কোনো পাপ করেছি আমি একটা অসহায় মেয়েকে স্ত্রীর মর্যাদা দিয়েছি মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি আমায় আপনি ক্ষমা করবেন
জমিদারের রক্ত তোমার শিরায় উপশিরায় বইছে, তুমি উপযুক্ত পুরস্কার এনেছো, তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি দীর্ঘজীবী হও। আরে দাঁড়িয়ে কেন, যাও গুরু বাবাকে প্রণাম করো, গুরু বাবাই আমার সবকিছু, জন্মের পর থেকে পিতা মাতাকে আমি কখনো চোখে দেখিনি, এই গুরু বাবাই আমাকে পুত্র স্নেহে মানুষ করেছে। আরে দাঁড়িয়ে থেকো না, যাও প্রণাম করো। গুরু বাবা আপনি আমার আশীর্বাদ করুন, আমি যেন আপনাকে উপযুক্ত মর্যাদার আসনে বসাতে পারি। কিন্তু আমার আশীর্বাদ তো সকলে পায় না। তাহলে উপায়? উপায় আছে, আশীর্বাদের আয়োজন করো। যথাজ্ঞা গুরু বাবা। আমার আশীর্বাদ তুমি তো পাবে রাধা। গুরু বাবা আপনি আপনি নাম জানেন কি করে? মনে পড়ে সেই দিনের কথা, বনের মধ্যে এক বাঘের হাত থেকে তুমি আমায় রক্ষা করেছিলে, তোমারই জঙ্ঘা দেশে মাথা রেখে জলগ্রহণ করেছিলাম। যেমন প্রজাপতির কাজ হলো ফুলের উপর নেচে নেচে মধু আহরণ করা, আর আমার কাজ হলো তোমাদের মতো রাধাদের যৌবন সুধা পান করা। কুমারী নারীর মন মধুর বৃন্দাবন। তোর স্বামীকে জানা, এইখানেই পার্থক্য। যেমন ঘি দুধ আর মাখন সবই কিন্তু একই উপাদানে থেকে সৃষ্টি, কিন্তু মূল্যটা তার আলাদা। যেমন বলতো কামড়ালে হয় যন্ত্রণাদায়ক, আর হেমর উল্টোকে ঠিক জায়গা মতো উল্টো ফোটা, তাকে মৃত্যুর দরজায় কড়া দিতে হয়। মধুর বৃন্দাবন সময়ে বর্ষাকাল, এই পশুর নাই স্থান, মেঘ ডাকলো কিন্তু বৃষ্টিপাত হতে দিল না। স্বামী সেদিন জঙ্গলের মধ্যে শয়তান আমার নারীকে চরম অপমান করিয়াছে। ওরে শয়তান, তোকে আমি পিতা মনে করে পিতৃত্বের আসনে বসিয়েছিলাম, আর একটা বনের পশুকে পোষ মানানো যায়, কিন্তু তোর মতো নারী লোভী কসাইকে ক্ষমা করা যায় না। আমার হস্তে হইবে তোর মৃত্যু। হত্যা কর, হত্যা কর, আমি যে তোর গুরু বাবা, এই সমাজের আমি গুরুদেব, এই জমিদার বাড়ির আমি গুরু বাবা, আমি যে তোকে পুত্রের স্নেহে মানুষ করেছি, আমি যে মহাপাপী, হত্যা কর, নিজের হাতে আমাকে হত্যা কর। মানুষ খুন সকলে করতে পারে না, মানুষ খুন করতে হলে সাহসের প্রয়োজন হয়, আমিও পারি না। আমি যে এই সমাজের গুরুদেব, আমি যে মহাপাপী, হত্যা কর, নিজের হাতে আমাকে। এইভাবে মানুষ খুন করতে হয়,
আমিও মানুষ খুন করতে পারি না। আর একটা কথা মনে রাখিস, এক ফোঁটা বিষ অনেক জলকে নষ্ট করে দিতে পারে। একটা ছোট্ট পাথর বড় কাঁচকে ফেনে টুকরো করে দিতে পারে। বিশ্বাসটা কি জানি, বড়ই অদ্ভুত। কুমারী নারীর মন মধুর বৃন্দাব, আমি প্রতিজ্ঞা রাখতে পারলাম না রাধা, পারলে তুমি আমার ক্ষমা করে দিও রাধা। এ জন্মে তো আমাদের মিলন হলো না রাধা, পর জন্ম বলে যদি কিছু থাকে রাধা আমরা আবার মিলিত হবো রাধা। বিদায় রাধা, বিদায় মানুষের জীবনে যা কিছু পায় শুধু তা বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় শুধু তা অবিশ্বাসের কারণেই হারিয়ে যায়। আমাদের জীবনের অতীত হলো বজ্র পদার্থের মতো, আর বর্তমান হলো সংবাদপত্রের মতো, আর ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং জীবনটাকে খুব সে পুরনোকেই ভুলে যায়, আর কেউ হাজারটা ভিড়ের মাঝে সেই পুরনোকেই মনে রাখে। কে বলে কাশ ফুলে ফুল ভরে, এই ফুল পুজোয় পুজোয় গন্ধে হয় ভর, পুজোয় পুজোয় গন্ধে হয় ভর। স্বামী
গুরু বাবা আমাকেও মারতে পারেনি স্বামী, গুরু বাবা আমাকেও মারতে পারেনি মায়াবতী, আমাকেও মারতে পারেনি স্বামী, আমাদের পুত্র, আমাদের পুত্র যে আর বেঁচে নেই মায়াবতী, আমাদের পুত্র দিয়ে মৃত্যু সজ্জায় সজ্জিত। আত্মহত্যা করার তুমি কে? আত্মাকে কি তুমি সৃষ্টি করেছো? মনে রেখো, দেহের মৃত্যু হয়, আত্মার কোনোদিন মৃত্যু হয় না। মানসিক যন্ত্রণা এড়িয়ে ভক্ত সঙ্গে, সাধুর সঙ্গে নয়পুর মন্দিরে গিয়ে তোমার মনের সকল দুঃখের কথা তুমি তাকে প্রকাশ করো। অবশ্যই তুমি সঠিক পথে যাবে, অবশ্যই তুমি সঠিক পথে যাবে। তুমি বেঁচে থেকে লড়াই করো, তোমার জয় নিশ্চিত, তোমার জয় নিশ্চিত, তোমার জয় নিশ্চিত। আমি তোমার কাছে পেয়েছি মায়াবতী, আমি তোমার কাছে পেয়েছি ওই গুরু বাবার মৃত্যু নিশ্চিত। অশুভথনিতে ঘোষণা হইল আজি দিনের অন্তিম নাই, আসন্ন সন্ধ্যার শেষে শ্রীপাতে মানহারা মানবীর দ্বারে শেষ সপ্তমা সভ্যতার পুণ্যবাণী, সভ্যতার পুণ্যবাণী। কোথায় 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 আমার স্বপ্নের রাজকন্যা? এই তো আমি এসেছি, আমাকে গ্রহণ করো। তুমি হবে আমার সারাবি, আমি হব তোমার গোলাবি, রানি করে রাখবো জমিদার পরিবারে তোমায় আমি রানি করে। তুমি হবে আমার সারাবি।
দেখো শয়তানি, শয়তান লোকটা কিন্তু ছিল আমার তরি দিকে। আর একটা কথা মনে রাখে, সকাল না হওয়া পর্যন্ত ওই ফুলেরা কিন্তু জানে না সে শ্মশানে যাবে না মন্দিরে। শ্মশান করে দেব, এই জমিদার পরিবারের কাউকে আমি বাঁচিয়ে রাখবো না, আমি একে একে সবাইকে আমি নিঃশেষ করে দেব। আমাকে মেরো না, আমি যে তোমাদের খুব ভালোবাসি, আমাকে মেরো না। আমি যে এই সমাজের গুরুদেব, এই জমিদার বাড়ির আমি গুরু বাবা, আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। আমি যে তোমাদের খুব ভালোবাসি, ভালোবাসার মৃত্যু দুটো নিয়ন্ত্রণ দিন অতিথি, একজনে শুনিয়ে যায় মন আর একজনে শুনিয়ে যায় জীবন। এই জমিদার মানুষের জীবনে এত অহংকার কিসে, একদিন তো সবাইকে মাটি হতেই হবে। মনে রেখো আমি কলির কংস। কুমারী রানীর মন মধুর বৃন্দা।